হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই সকলেই অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট ফুল ব্ল্যাঙ্ক করার জন্য যে নাম আপডেটে ফেলাতে হয় প্রথম অবস্থায়, তো কীরকমভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে নাম আপডেটে ফেলাবেন। তো খুব সিম্পল ট্রিক্স, একেবারে খুবই সিম্পল, মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনি আপনার ফেসবুক ফুল ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট বানাতে পারবেন ইনশাআল্লাহ। এবং প্রথম অবস্থাতে কিন্তু অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে নাম আপডেটে ফেলাতে হবে, ঠিক আছে? সো আমি কীরকমভাবে আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে নাম আপডেটে ফেললাম, তো এই বিষয়টা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে দেখিয়ে দিব। তো অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, এবং আপনারা সকলেই জানেন আমি কিন্তু কোনো প্রকার কোনো ফেক ভিডিও আপলোড করি না আপনাদের ভালোবাসাতে, আমি সবসময় রিয়াল ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো গাইজ চলুন আজকের মেন ভিডিওটি শুরু করা যাক। তো কীরকমভাবে কী করতে হবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, একটুকু স্কিপ করা যাবে না, স্কিপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। চলুন গাইজ আজকের মেন ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমে আমি আপনাদেরকে বলে নিচ্ছি এখানে কোনো ভিপিএনের প্রয়োজন আছে কিনা। তো হ্যাঁ গাইস, এখানে একটি ভিপিএনের প্রয়োজন আছে। সো আপনারা এখানে পাওয়ার ভিপিএনটা ব্যবহার করবেন। আমার ফোনে কিন্তু পাওয়ার ভিপিএনটা হচ্ছে না, তো সেই জন্য আমি পাওয়ার ভিপিএন ব্যবহার করতে পারি নাই। হয়তো পাওয়ার ভিপিএনের পরিবর্তে আপনি সেখানে কিন্তু মানে ইন্ডিয়ান বিভিন্ন ভিপিএন ব্যবহার করতে পারেন, ইন্ডিয়া ভিপিএন ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আমি কিন্তু এখানে ইন্ডিয়া ভিপিএন ব্যবহার করে ভিডিওটা করছি। ওকে, সো ভিপিএনটা ব্যবহার করার পর সরাসরি ভিপিএনটা কানেক্ট করবেন, ইন্ডিয়াতে কানেক্ট করবেন। ইন্ডিয়াতে কানেক্ট করার পর আপনারা সরাসরি আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন, অথবা আপনার প্রোফাইলে চলে আসার পর এখানে একটি নিকনেম অ্যাড করে নেবেন, ঠিক আছে? সো আমি এখানে আমার একটি ফেসবুক অ্যাকাউন্টের নিকনেম অ্যাড করে নিচ্ছি। অবশ্যই নিকনেমটা একটু রিয়াল রাখার চেষ্টা করবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার নিকনেমটা হচ্ছে এমডি শাহাদত হোসেন নাম লিখব। তো এটা হচ্ছে এনআইডি কার্ড আছে আমার এই নামটির একটি, তো আমি সিম্পলি নিকনেমটা লিখে নিলাম। তো নিকনেমটা লিখে নেওয়ার পর সেভ করে দিলাম, এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ। দেখুন গাইস আমাদের নিকনেমটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? সরি, আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিব এবং আমাদের সেটিংস অপশানে আমরা চলে যাব, ঠিক আছে? তো সেটিংস অপশানে চলে আসার পর এখান থেকে আমরা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন অপশানে আমরা সিম্পলি ক্লিক করে দিব, ঠিক আছে? আমাদের নামের সাইডে ইডিট আইকন আছে, অবশ্যই আমাদের নামের সাইডে ইডিট আইকন আমরা সেটি ক্লিক করে দিব। তো ইডিট আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের নিচের দিকে লেখা আছে লার্ন মোর, ঠিক আছে? তো সিম্পলি আমরা লার্ন মোর অপশানে ক্লিক করে দিব। লার্ন মোর অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের জাস্ট একটু নিচে চলে যেতে হবে। তো সিম্পলি আমরা একটু নিচে চলে যাব এবং লেখা আছে ফিল আউট দিস ফর্ম। ওকে, তো সিম্পলি আমরা এই অপশানটাতে ক্লিক করে দিব। সো এখানে কিন্তু মেন কাজ, অবশ্যই এখানে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, একেবারে ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের নামের প্রথম অক্ষরটি কিন্তু অবশ্যই ছোটো হাতে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নামটা দিচ্ছি এখানে এমডি দিবেন, এমডির ডিটা একটু বড় দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি যেরকমভাবে ছিল, মানে আপনাদের প্রথম নামের অক্ষরটা ছোটো হাতে দিবেন এবং পরবর্তীতে সবগুলো বড় হাতে দিবেন। সো দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এম ডট এম একটা দিলাম, তারপরে এস এক্স ওয়াই, তারপরে পিআরও ইউএন, ঠিক আছে? তো সিম্পলি আপনারা এই বানানটি দিয়ে দিবেন। তো অবশ্যই সবগুলো বড় হাতে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কী দিলাম, তো অবশ্যই আপনারা এরকমভাবে দিয়ে নেবেন। সো দিয়ে নেওয়ার পর জাস্ট আমরা একটু নিচে চলে যাবো, এবং ভিপিএন কিন্তু অলরেডি আমাদের এখনও কানেক্ট করে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে, ঠিক আছে? সো তারপরে আমরা এখান থেকে পিক ওয়ানে ক্লিক করে এখানে আমাদের এডিটিং এর নিকনেম অপশনটি আমরা সিলেক্ট করব। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম, এবং আমাদের এখানে অবশ্যই প্রুফ কন, এখানে আমাদের কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তো ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর সিম্পলি আমরা নিচের দিকে সেন্ড বাটন আছে, সিম্পলি আমরা সেন্ড বাটনে একটি ক্লিক করে দেব, এবং সেন্ড বাটনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের এটা কিন্তু সেন্ড হয়ে যাবে, ঠিক আছে? এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ দুই থেকে একদিনের মধ্যে আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ফেসবুক ফুল ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট কীরকমভাবে বানাতে হবে, সেটি লাইভ প্রুফ দেওয়ার চেষ্টা করব। এবং আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও রিয়াল ভিডিও দিই, এবং আমি নিজে আগে ট্রাই করি তারপর, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা কিন্তু আমি রিয়াল ভিডিও দিচ্ছি, এবং আমি এখন দেখতে পাচ্ছেন 9:12 বাজে। সো আমি আপনাদেরকে যখন আমাদের রিভিউটা আসবে, আমাদের এই নাম আপডেটে পড়ে যাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে, তখন কিন্তু আমি আবার এটা রিভিউ শুরু করব, ঠিক আছে? সো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাজে 11:43, এবং আপনারা লক্ষ্য করছিলেন হয়তো আমাদের আগের যে জিমেলটা ছিল এখনও কিন্তু সেই জিমেলটাই আছে, অর্থাৎ আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা এখন কিন্তু নাম আপডেটে পড়ে গেছে, ঠিক আছে? সো বিষয়টা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। তো এখানে সময়টা আমার একটু বেশি লাগছে, আপনাদের হয়তো আরও কম লাগতে পারে, যেহেতু আমি এখানে অন্য ভিপিএন ইউজ করছি। তবে এখানে আপনি পাওয়ার ভিপিএনটা বেস্ট হয়, সো আপনি অন্যান্য ভিপিএন ইউজ করতে পারেন, তবে পাওয়ার ভিপিএন কিংবা আপনাদের ইন্ডিয়া ভিপিএন ইউজ করাটাই বেটার, ঠিক আছে? তো সিম্পলি আপনারা এখান থেকে কী করবেন, তারপর আমরা জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি, এখানে ওকে বাটনে ক্লিক করে দিব। তো সিম্পলি ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমাদের সামনে দেখবেন আমাদের নামে ইন্টারফেসটা চলে আসবে, আমাদের নাম আপডেটের যে ইন্টারফেস সেটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপলোড করে থাকি। ওকে, তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে কিন্তু অলরেডি চলে আসছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট
আমাদের নাম আপডেট। তো দেখতে পাচ্ছেন আমি যে নামটা দিয়েছিলাম নিকনেমে, তো সেই নাম অনুযায়ী কিন্তু আমাদের নাম আপডেটের অপশনটি চলে আসছে। সো এরকমভাবে আপনি কিন্তু জাস্ট কয়েক মিনিটের মধ্যে, 10 থেকে 20 মিনিটের মধ্যে আপনাদের নাম আপডেট ফেলাই দিতে পারেন। তো আপনাদের সময় একটু বেশি লাগতে পারে, অবশ্যই অপেক্ষা করবেন। এবং আপনাদের যদি ভিডিওটা একটু উপকার থাকে, আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো গাইস অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আজকে আমাদের এই নাম আপডেটের ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সো ফুল ভিডিওর ফুল ব্ল্যাঙ্কের ভিডিওটা আমি দিতে পারলাম না আজকে। তো ইনশাল্লাহ কালকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ফেসবুক কীরকমভাবে ফুল ব্ল্যাঙ্ক বানাতে হবে। সো গাইস আশা করি ভিডিওটা ভালো লাগবে, এবং ফুল ব্ল্যাঙ্কের ভিডিও কিংবা এরকম ফেসবুক কম্পিউটার এবং মোবাইল রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।